আজকে সবাই 500 টাকার গিফট কার্ড পাবে। জলদি জলদি করে লাইভটাকে আগে শেয়ার করে দিতে হবে, দেন কমেন্ট করতে হবে, লাভ রিয়েক্ট দিয়ে দিতে হবে বেশি বেশি করে। আমি দেখি ফার্স্ট কমেন্ট কে করে, যে ফার্স্ট কমেন্ট করবে তাকে সবার আগে 500 টাকার ক্যাশব্যাক গিফট কার্ডটা দিব। দেখি কে 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 কমেন্ট করতেছে, লাইভটাকে শেয়ার করে দেন। আল্লাহ, আর আজকে আমার হাতে কি দেখছেন আপু, এগুলা একদম অরিজিনাল দিল্লি বুটিক্স। আমার হাতে দেখছেন এগুলো কি, একদম অরিজিনাল দিল্লি বুটিক্স এর ড্রেস। দেখেন একটার কালার, দেখেন কাজের কোয়ালিটি, দেখেন কালার, দেখেন কাজের কোয়ালিটি, দেখেন অরিজিনাল দিল্লি বুটিক্স এর ড্রেস আমার হাতে। আপনি কালার দেখেন, কাজের কোয়ালিটি দেখেন। হ্যাঁ, অরিজিনাল দিল্লি বুটিক্স এর হাত, সরি, ড্রেস হচ্ছে যে আমার হাতে, একটা থেকে একটা বেশি সুন্দর হবে। আজকে 500 টাকার গিফট কার্ড কার কাছে? আজকে কিন্তু 300 টাকার গিফট কার্ড দিব না, সব 500 টাকার। আইরিন সুলতানা, জিনাত আপু, কংগ্রেচুলেশনস, ইউ উইল গেট 500 টাকা ডিসকাউন্ট গিফট কার্ড। তাড়াতাড়ি ছবি তোলো, ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। আমার ছেলে কি করতেছে ধান, আহা আহা, ও গান শোনে, ওই যে টনিক করে গান শোনার বলে, আহা আহা। ওকে, সো জলদি জলদি করে লাইভটাকে শেয়ার করে দিতে হবে নিজের আইডিতে, নিজের আইডিতে অ্যান্ড লাইভটাকে শেয়ার করে আমাদের হচ্ছে যে লাভ, লাইক, ওয়াও দিয়ে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 500 500 না, হ্যাঁ উনি 500 লিখে দাও, 500 লিখে দাও। ওয়াও, 500 টাকার ডিসকাউন্ট গিফট কার্ড কে কে চান, জলদি জলদি কমেন্ট করে ফেলেন। এই লাইভ থেকে যেটাই অর্ডার করবেন সেটার উপরে 500 টাকা ডিসকাউন্ট গিফট কার্ডটা আপনি অ্যাপ্লাই করতে হবে, যা অ্যাপ্লাই করতে পারবেন। সো যারা যারা যেখান থেকে দেখছেন লাইভ থেকে শেয়ার করে দেন, আমার উনাটা নিয়ে তো হয়নি। সো দেখাই দিই আপনাদেরকে আমার পরা ড্রেসটা সবার আগে। কোনটা আগে দেখাবো, আমার পরা ড্রেসটা আগে দেখাবো নাকি এই সুন্দর সুন্দর, এই সুন্দর সুন্দর জোস জোস দিল্লি বুটিক্স গুলো আগে দেখাবো বলেন? আজকের কোয়ালিটি দেখবেন, ড্রেসের কোয়ালিটি দেখবেন, ডিজাইন দেখবেন, আমার পরাটা আগে দেখাবো নাকি এইগুলো আগে দেখাবো? দেখেন একটার থেকে একটা আপু, এত বেশি সুন্দর, একটার থেকে একটা ড্রেস আপনার বেশি সুন্দর। দেখেন নাকি এই কালারটা দেখাবো, ওহো, নাকি আমার পরাটা আর তার কালারটা দেখাই দিব। দেখেন ওয়াও বলেন, দিল্লি বুটিক্স নাকি আমার পরাটা, আহ কি সুন্দর, দেখছেন কি সুন্দর। এগুলা দামি ড্রেস দেখে বুঝতে পারতেছেন আপনার, এইগুলার কালারগুলো আপনার এত ভাল লাগতেছে আমার। চারটা করে কালার আছে আপনার, এটার চারটা করে কালার আছে। হ্যাঁ, লাইভ শেয়ার অল ডান। সুমি ইসলাম আপু, সুমি ইসলাম আপুকে 500 টাকার ডিসকাউন্ট গিফট কার্ড দিয়ে দিলাম। সবাই বেশি বেশি করে লাইভ শেয়ার করে দিতে হবে, বেশি বেশি করে কমেন্ট করে ফেলতে হবে। সুমি ইসলাম আপু, আপনাকেও 500 টাকার ডিসকাউন্ট গিফট কার্ড দিয়ে দিলাম। জলদি জলদি সবাই লাইভটাকে শেয়ার করে দেন। আপু এইটার কালারটা দেখেন, ওয়াও, কোনটা রেখে কোনটা নেবেন, কোনটা রেখে কোনটা নেবেন, কোনটা রেখে কোনটা নেবেন, অ্যান্ড দ্য ওয়াও, এটা দেখেন, এইটা এটা আরেকটা কালার, চারটা কালার, চারটা কালারই আপু সুন্দর। সবাই লাইভটাকে শেয়ার করে দেন, বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে, বেশি বেশি করে কমেন্ট করে ফেলতে হবে। আল্লাহ কি যে সুন্দর, দেখেন একটার থেকে একটা বেশি সুন্দর। ওকে ফাইন, আমি এবার একটা একটা করে ড্রেস দেখাই। এবার আমি ভাবতেছি আমার পরাটা আগে দেখাবো নাকি ওইটা দেখাবো। আমার পরাটা কিন্তু আমি 3-4 দিন আগে হয়তো বা আমি একবার লাইভে জাস্ট এমনি দেখাই দিছিলাম, মানে আমি হচ্ছে আমার পরাটা পরে দেখাই নাই, জাস্ট এমনি একবার ধরে দেখাই দিছিলাম, আমার পরে দেখানো হয় নাই। বাট এটার আপনাদের প্রাইসটা জানার কথা, এটা আমারটা রুনাটা দত। আমার পরার ড্রেসটা দুইটাই কালার বুঝছেন আপু, একটা আমি পরে আছি আর একটা হচ্ছে আমার হাতে। আমার পরার ড্রেসটার এই দুইটাই কালার কটনের মধ্যে, হ্যাঁ কটনের মধ্যে, একটা আমি পরে আছি আর একটা হচ্ছে আমার, এইটা আমি দেখাইলাম, এই হচ্ছে আপনার দুইটা কালার। এটার ওড়নাটা খুব সুন্দর, বেশ সুন্দর ওড়নাটা, ওড়নাটা ভারী সুন্দর, ওড়নাটা খুবই সুন্দর এটা। সো যার যেটা লাগে সেটাকে সাথে সাথে করে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিবেন। প্রাইসটা কত? থ্যাংক ইউ সো মাচ আপু, আমি অনেক খুশি হয়েছি আপু, 500 টাকার গিফট কার্ড, উফ এত খুশি লাগতেছে আমার। আইরিন সুলতানা, জিনাত আপু, তাই না? থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ, অনেক ভালোবাসা আপনাকে, অনেক অনেক ভালোবাসা। হ্যাঁ, আর কে কে শেয়ার করে দিয়েছেন, আর কে কে শেয়ার করেছেন বলেন, কমেন্ট করেন। এন্ড আমার পরার ড্রেসটার প্রাইস গেস করেন, প্রাইস গেসিং থেকেও আমরা গিফট কার্ড দিব, প্রাইস গেসিং থেকেও আমরা গিফট কার্ড দিব। বাও, এই ড্রেসটা সুন্দর, কটনের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস, কটনের মধ্যে অনেক চোস। কটন ড্রেস মানেই হচ্ছে যে আপু আরাম আরাম আর আরাম। দেবী সেতু আপু লিখেছে অল ডান, থ্যাংক ইউ সো মাচ আপু। দেবী সেতু আপু, কালকে আপনাকে তো উইনার করেছিলাম তাই না? নানজিব শর্মি লিখেছে শ্যাডান, থ্যাংক ইউ সো মাচ। তুমি আর্জেন্টিনা নাকি ব্রাজিল? মেশ ভক্ত মুন্নি, ডেফিনেটলি আমি আর্জেন্টিনা, আর আজকে আর্জেন্টিনা জিতছে, ভালোই লাগছে। ফাইম ব্রাজিল, এজন্য ফাইম এমন করতেছো, ফাইম ইসে ব্রাজিল, এজন্য সে এমন করতেছো। ওদের আফসোস লাগে আপু, ওদের দিলটার মধ্যে খালি আফসোস লাগে বুঝছেন, ব্রাজিলের সমর্থকদের দিলের মধ্যে খেলে আফসোস লাগতেছে, আফসোস লাগতেছে, আফসোস লাগতেছে, ফাহিমের দিলটা ফেটে যেতেছে।
আচ্ছা এটা দেখো তো, থ্যাংক ইউ সো মাচ যারা যারা যেখান থেকে দেখছেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর এই যে আমি যে আমার হাতে যে দিল্লি বুটিক্স গুলো আছে, এগুলো এখন আমি আপনাদেরকে একটা একটা করে দেখাই দিব। হ্যাঁ হ্যাঁ দেখলাম তো, তবা তবা গান্ধী তো, আসো আসো। তো সারপ্রাইজ হচ্ছে আমাদের সানবিজের লগোওয়ালা একটা গেঞ্জি পরছে, বুঝছো? শোনো না, দেখো কিভাবে আছে সানবিজ এখানে। এটা হচ্ছে মানে আমাদের লগোটা এখানে প্রিন্ট করা, ওরা এখানে তো ও দেখাইতেছে যে দেখো এখানে পুলিশ প্লাজা, মানে আমাদের পুলিশ প্লাজার শোরুমের সাইনবোর্ডের মধ্যে লগোটা দেওয়া আছে, তো ওই লগোটা ওর গেঞ্জির মধ্যে দেওয়া আছে, এই জন্য বলতেছে দেখো দেখো পুলিশ প্লাজা, দেখো পুলিশ প্লাজা। সো বাই দ্য ওয়ে থ্যাংক ইউ সো মাচ। আগে আমরা দিল্লি বুটিক্স এ চলে যাই, তারপর আমরা আমার পরা ড্রেসটা দেখাই, কারণ এই দিল্লি বুটিক্স গুলো আর না দেখাইলে নাই হয়। এত সুন্দর দিল্লি বুটিক্স এর কালেকশন দেখেন, বাও মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন অনেক নাইস একটা কালেকশন। আপু সবাই একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিন। দেখেন দিল্লি বুটিক্স এর কালারটা কি ওয়াও, এই কালারটা কে কে নিতে চান বলেন তো? অনেক সুন্দর একটা ড্রেস, অনেক 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 সুন্দর একটা ড্রেস, দেখেন মাশাআল্লাহ, অনেক 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 জোস, অনেক 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 জোস। নুসরাত জাহান লিখেছে লাইভ শার্ট এন্ড টপ ফ্যান আমাকে দাও। আচ্ছা ঠিক আছে, আপনাকেও 500 টাকার ডিসকাউন্ট গিফট কার্ড দিয়ে দিলাম, দাও ওনাকে একটা 500 টাকার ডিসকাউন্ট গিফট কার্ড দাও। আচ্ছা চুবি দাও, তখন এটা চুমতে লাভ কই? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এটা রেখে দাও মা, এটা মানুষকে গিফট পাঠাবো। ওকে সো এটার হচ্ছে যে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, হ্যাঁ এইটার আমি দোপাট্টাটা আপনাদেরকে দেখাই দিচ্ছি, ড্রেসটা দেখছেন কি সুন্দর। আচ্ছা আমারটা ওন্নাটা রেখে নিই, তাহলে আমি এটা ইজিলি দেখাইতে পারবো। ড্রেসটা যেমন সুন্দর, এটার আপনার হাতার কাপড় অনেক সুন্দর হবে, এইটার দোপাট্টা অনেক সুন্দর, দেখে দোপাট্টাটা দাও। এই দিল্লি বুটিক্সটা আজকে এটা ডিসকাউন্টে যাবে, কততে দিব বলেন? দিল্লি বুটিক্সটা কততে দিলে আপনারা খুশি? একদম অরিজিনাল ইন্ডিয়ান কালেকশন, না হলে টাকা ফেরত, একদম 100% অরিজিনাল ইন্ডিয়ান কালেকশন, না হলে টাকা ফেরত। এই যে নিচে নিচে নিচে, তো এইটা হচ্ছে এটার দোপাট্টা, আমি একটু দোপাট্টাটা ধরে দেখাই। এই যে দেখেন আপু, ওয়াও 100% অরিজিনাল ইন্ডিয়ান কালেকশন, না হলে টাকা ফেরত, দেখেন গ্যারান্টেড কোয়ালিটি। দেখে নেন আপু কোয়ালিটি, এটার আপনার কোয়ালিটি ম্যাটার করে। হ্যাঁ এই দিল্লি বুটিক্স এর আপনি কোয়ালিটিটা দেখে নেন, দেখেন ওয়াও অনেক সুন্দর, ড্রেসটা যেমন সুন্দর দোপাট্টাটা আপু ওই রকম নাইস, দেখছেন ওয়াও কি সুন্দর একটা দোপাট্টা আপু, কি যে সুন্দর একটা দোপাট্টা আপু, দেখেন মাশাআল্লাহ, দিস ইজ রিয়েলি রিয়েলি নাইস আপু, রিয়েলি রিয়েলি নাইস, দিস ইজ বিউটিফুল পিঙ্ক কালার, লাক্স পিঙ্ক কালার। এটা যেমন সুন্দর ড্রেস তেমন সুন্দর দোপাট্টা, সালোয়ার আর ইনারের কাপড় দাও। এগুলো হচ্ছে আপু আবার 4 পিস, সালোয়ারের সাথে ইনারের কাপড় সহ। 17ই জুলাই আমার বিবাহ বার্ষিকী, সেই উপলক্ষে গিফট পেয়ে খুব খুশি সুমি ইসলাম আপু, তাই না? আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু, আপনি যেটাই কিনেন সেটার উপরে আপনি মানে এই লাইফ থেকে আপনি যেটাই কিনবেন সেটার উপর আপনি ডিসকাউন্ট কার্ড অ্যাপ্লাই করতে পারবেন। যেহেতু আপনার বিবাহ বার্ষিকী, আমি আপনাকে সাজেস্ট করব যে আপনি একটা দিল্লি বুটিক্স এর ড্রেস দেন, যেহেতু বিবাহ বার্ষিকী আপনি একটা দিল্লি বুটিক্স এর একটা এরকম একটা ড্রেস দেন, খুব সুন্দর লাগবে আপনাকে। আর আপু দেখেন এখানে হচ্ছে আপনার সালোয়ার আর ইনারের কাপড়টা একসাথে দেওয়া আছে, মানে এই ড্রেসটা হলো আপনার 4 পিস। হ্যাঁ সালোয়ারের সাথে ইনারের কাপড় সহ আপু, এটা হচ্ছে আপনার 4 পিস, সালোয়ার এবং ইনারের কাপড় সহ আপু, এটা হচ্ছে আপনার 4 পিস। হ্যাঁ সালোয়ার এবং ইনারের কাপড় সহ এটা হচ্ছে আপু 4 পিস, দেখেন অনেক সুন্দর একটা ড্রেস, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ইটস রিয়েলি রিয়েলি নাইস, রিয়েলি রিয়েলি নাইস, অনেক চোস এই ড্রেসটা, দেখেন এমব্রয়ডারির সাথে ছোট ছোট করে সিকোয়েন্সের কাজ করা, আর পুরোটা হাতাই এরকম করে কাজ করা থাকবে। যারা যারা দেখছেন প্লিজ লাইভটাকে শেয়ার করে দেন। হামিদুল ভাই লিখেছেন হ্যালো হ্যালো ডিয়ার, নূরজাহান শম্পা লিখেছেন অনেক কিউট লাগছে, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এটা হচ্ছে আপনার ড্রেসের হাতাটা দেখেন, হ্যাঁ অনেক সুন্দর, অনেক 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 সুন্দর, দেখেন এইটা দেখেন, এইটা হচ্ছে যে আপনার জেরি চৌধুরী আপু লিখেছেন আমি নিজের আইডিতে শেয়ার করে দিয়েছি, থ্যাংক ইউ সো মাচ জেরি চৌধুরী আপু। এটার প্রত্যেকটা কালার আপনার সুন্দর, হ্যাঁ এই ড্রেসটার আপনার সব কয়টা কালার আপু আপনার সুন্দর, হ্যাঁ অনেক সুন্দর, অনেক অনেক সুন্দর, দেখেন মাই গড। এই যে দেখেন দিল্লি বুটিক্স এর যে একটা ব্যাপার আছে না, দিল্লি বুটিক্স এর যে একটা কোয়ালিটি, এটা আপনার দেখলেই বোঝা যায়। দেখেন এটার গলা থেকে শুরু করে আপনার ওড়নার যে ফিনিশিং, দেখেন দোপাট্টাটার যে ফিনিশিং, দেখেন এভরিথিং ভেরি ভেরি নাইস, এভরিথিং ভেরি ভেরি নাইস, দেখেন ওয়াও এত সুন্দর করে এমব্রয়ডারি আর সিকোয়েন্সের কাজটা করা আছে মাশাআল্লাহ, দেখেন
অনেক সুন্দর, মানে দেখে এটা ভালো লাগতেছে, কালারটাও এত সুন্দর, আর আপনি দেখেই বুঝতে পারছেন যে এটার কোয়ালিটিটা কি। এরপরে আমরা নেক্সট কালারে চলে যাই, নেক্সট কালারে চলে যাই। আচ্ছা, কার আজকে কে কে আর্জেন্টিনার সাপোর্টে ছিলেন দেখি তো, কে কে আর্জেন্টিনার সাপোর্টে ছিলেন আর কে কে হচ্ছে যে কলম্বিয়ার সাপোর্টে ছিলেন দেখি তো, কমেন্ট দেখি তো। আর্জেন্টিনার ফ্যান কারা কারা দেখি, আর্জেন্টিনার ফ্যান কারা কারা দেখি দেখি, কাদের কাদের কারা কারা আর্জেন্টিনার ফ্যান ছিলেন আজকে দেখি। বিশ্বকাপের সময় যখন আর্জেন্টিনা খেলা জিততো, ওরে আল্লাহ আমি এত ডিসকাউন্ট আর এত অফার দিতাম। দেখি আজকে আর্জেন্টিনা কে কে ছিলেন, মেহের নিগার খান লিখছে আমি। আচ্ছা হ্যালো জাভেদ খান ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। সারোয়ার উদ্দিন লিখছেন কংগ্রেচুলেশন, থ্যাংক ইউ সো মাচ। দেখি আর্জেন্টিনার ফ্যান কারা কারা আছেন আজকে লাইভে। ওয়াও এই কালারটাও সুন্দর, দিলীপ রিক্সের প্রত্যেকটা কালার সুন্দর, এই কালারটা অনেক সুন্দর। হ্যাঁ কি বাজার ভালো হয়েছে কি, হ্যাঁ এটা হচ্ছে দেখেন আপনার হাতা অনেক অনেক সুন্দর। জারা ইসলাম লাভ দিয়েছেন, থ্যাংক ইউ। তানি আক্তার লিখেছে আমি, ন্যান্সি আপু লিখেছে আমি, সুমাই আক্তার আমি, রোহান আলম লিখেছে আমি, কানিস ফাতেমা লিখেছে আমি, জান্নাত আকন্দ লিখেছেন পিঙ্কটা নিতে চাই। আচ্ছা আপু যেটাই নিতে চান নিয়ে নিন, আমি প্রাইসটা বলে দিই, এগুলো ডিসকাউন্টে যাবে। ফাহিমা খাতুন কলি লিখেছেন আমি। আচ্ছা দেখি আর আর কে 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 ফারহানা রশিদ লিখেছেন আমি। আর্জেন্টিনার ফ্যান কে কে কমেন্ট নিতেছে দেখি, আর্জেন্টিনার ফ্যান কারা কারা আছেন। ওয়াও দেখি ইয়াসিন, ও তো খুলনার না, ও লিখছে ম্যাম আমি আর্জেন্টিনা। আচ্ছা আর কে কে আর্জেন্টিনা আছে, তাসফিয়া তাবাসুম আর্জেন্টিনা। বাহ আর্জেন্টিনার ফ্যানই তো বেশি দেখতেছি। আচ্ছা অনেক সুন্দর দেখেন এই কালারটা, দেখেন মাশাআল্লাহ অনেক অনেক জোস এই কালারটা। বৃষ্টি ইসলাম লিখছে আমি, সিনথিয়া আপু ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি, আপনি কেমন আছেন। জেরি চৌধুরী লিখেছেন জাস্ট ওয়াও, থ্যাংক ইউ সো মাচ আপু। আসলে আপু এইটা প্রত্যেকটা কালার আপু, ড্রেসটা দেখে ভালো লাগতেছে, যেমন সুন্দর ড্রেস, এটার কোয়ালিটি কি আপু দেখেন, একদম ওয়েটলেস এর মধ্যে একদম। শ্রাবণী হাওলাদার লিখেছেন আপনার পরা ড্রেসটা আমি নিয়েছি তাই, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনিও আর্জেন্টিনার ফ্যান। আচ্ছা আর কে কে আর্জেন্টিনার ফ্যান দেখি, এটা হচ্ছে দেখেন ড্রেসের দামানটা, ড্রেসের দামানটা এত সুন্দর করে এমব্রয়ডারি করাছে, ড্রেসটা পুরোটাই এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করাছে, এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে, হ্যাঁ পুরোটাই অনেক 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 সুন্দর। অর্মি আক্তার, আচ্ছা আপনাকে অনেক ভালো লাগে, আপনি দেখতে অনেক সুন্দর, এভাবে লিপস্টিক পরলে ভালো লাগে না আপু আপনার। আমি সরি আপু, আর আপনাকে ধন্যবাদ যে আপনার আমাকে ভালো লাগে, বাট আমার এভাবে লিপস্টিক দেওয়া যদি আপনার ভালো না লাগে আপু আমার কিছুই করার নেই, আমার ঠিক যেভাবে লিপস্টিক দিতে ভালো লাগে আমি ঠিক সেভাবে দিই আপু। প্রত্যেকটা মানুষের একটা নিজস্বতা থাকে, একটা নিজস্ব চয়েস থাকে, অ্যান্ড আমি তো অলওয়েজ নিজের চয়েসকে বেশি প্রায়োরিটি দিই। কে আমাকে ভালো বললো বা ভালো লাগছে, সুন্দর লাগছে কি সুন্দর লাগছে না বলো, ইট ডাজন্ট ম্যাটার আপু, আমি নিজে খুশি কিনা এটা হচ্ছে, আমি এভাবে লিপস্টিক দিয়ে খুশি, সো ডেফিনেটলি আমি নিজের খুশিটাকে বেশি প্রায়োরিটি দিব। আর আপনিও নিজের নিজের যেভাবে থাকতে পছন্দ করেন সেভাবে থাকবেন, হ্যাঁ বাট আমি এভাবে লিপস্টিক দিই। এখন আপনার যদি ভালো না লাগে আম সো সরি ফর দ্যাট আপু, আমার কিছু করার নেই, আমি এইভাবেই হচ্ছে যে লিপস্টিক দিই। এটা দেখেন অনেক 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 সুন্দর, দেখেন এটা হচ্ছে ড্রেসের দামানটা। ফারি ইসলাম রিপাত লিখেছেন এটার রেট কত, আচ্ছা আমি একটু রেটটা বলে দিচ্ছি দেখেন, এই ড্রেসের কালারটাই ও ফো, আর এগুলোর সাথে আপনার ইনারের কাপড় সহ, হ্যাঁ ইনারের কাপড় সহ, হ্যাঁ এই ড্রেসটা চাই দীপা আচার্যি, প্রাইসটা বলবেন প্লিজ, আমি প্রাইসটা বলে দিচ্ছি আপু দাঁড়ান, আরো দুইটা কালার আছে, সালোয়ার আর ইনারের কাপড়টা দাও তো, সালোয়ার আর ইনারের কাপড়টা দাও। ড্রেসটা অনেক সুন্দর আপু, এক্সেলেন্ট এক্সেলেন্ট, এগুলো আমরা 50% ডিসকাউন্টে ছেড়ে দিব। এই যে দেখেন সালোয়ার আর ইনারের কাপড় সহ 50% ডিসকাউন্টে, এটা কে কে চান। আমি সুইডেন থেকে দেখছি অনেকগুলো ড্রেস নিয়েছি। শাইকা খানম আপু আপনার পেজ থেকে আপনি কমেন্ট পড়েন, এই যে কমেন্ট পড়ে ফেলেছি আপু আপনি সুইডেন থেকে দেখেছেন, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড আপনারা যখন এরকম রিভিউ দেন আপু তখন সবচেয়ে বেশি ভালো লাগে। টিটু মুক্তা লিখেছে সারফ্রাজকে ভালোবাসা দিও, থ্যাংক ইউ সো মাচ আপু। আই সারফ্রাজ সারফ্রাজ, এই যে দেখো একটা আন্টি তোমাকে খুঁজতেছে, অনেক সুন্দর আপু এই কালারটাও সুন্দর। এটা আপনার যদি অরিজিনাল ইন্ডিয়ান না হয় আমরা টাকা ফেরত দিব, গ্যারান্টেড অরিজিনাল 100% গ্যারান্টেড। এই যে দেখেন সালোয়ার এবং ইনারের কাপড় সহ, আপনি ড্রেসের কোয়ালিটিটা দেখে নেন, আপনি কোয়ালিটিটা দেখেন ড্রেসের, এমব্রয়ডারি কোয়ালিটি এভরিথিং, মানে ইটস রিয়েলি রিয়েলি নাইস, ইটস রিয়েলি রিয়েলি নাইস, অনেক সুন্দর। ওয়াও চোস একটা ড্রেস এন্ড দোপাটা,
অর্মি আক্তা লিখেছেন, আপু রাগ করেন না, রাগ করার তো কিছু নাই আপু, আমি তো রাগ করি নাই, আমি জাস্ট বললাম প্রত্যেকটা মানুষ তার নিজস্ব চয়েসে চলবে, তাই না? ধরেন আমার কি পোশাক পরতে ভালো লাগে, আমার কিভাবে লিপস্টিক দিতে ভালো লাগে, আমার কিভাবে মেকআপ করতে ভালো লাগে, এটা একান্তই আমার নিজের পছন্দ, হ্যাঁ একান্তই আমার ব্যক্তিগত পছন্দ, আপনি কমেন্ট করতেই পারেন, বাট আমি এইটা আমার কি ভালো লাগে আমি কিন্তু সেটাই করবো, আপনার ক্ষেত্রেও কিন্তু সেম। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে সালোয়ার ইনার কাপড়, সঙ্গে কালারটা খুবই নাইস আপু, অরিজিনাল ডিলিভারিক্স না হলে আমরা টাকা ফেরত দিব, মানি ব্যাক গ্যারান্টি 100%। এটা দেখেন অনেক সুন্দর ইন্ডিয়ান কালেকশন, দেখেন এটা হচ্ছে, দেখেন এরপরে দাও। সালমাস ওয়ার্ল্ড লিখেছেন, আসসালামু আলাইকুম আপু কেমন আছেন, আমি ভালো আছি আপু আপনি কেমন আছেন, ওয়াও। সো এইগুলা হচ্ছে যে দেখেন আপনার ড্রেসটা, ওয়াও এটা হচ্ছে আপু, এটার আরেকটা সুন্দর একটা কালার, আপনি এটার ড্রেসের কোয়ালিটি দেখে বুঝতে পারছেন, হ্যাঁ ড্রেসের কোয়ালিটিটা দেখে বুঝতে পারছেন, এগুলো আপনি কিন্তু সচরাচর দেখবেন যে অন্য কোথাও পাবেন না, হ্যাঁ নর্মালি অনলাইন পেজ গুলাতে তো পাবেনই না, আমরা কিন্তু এগুলা শোরুমে বেশি দেই, তারপরে আমরা মাঝে মাঝে দেখা যায় যে আমাদের থেকে যারা অনলাইনে কেনাকাটা করে অনেক আপুরা, বিশেষ করে যারা দেশের বাইরে থেকে দেখে অনেক আপুরাই কিন্তু এই দামি ড্রেস গুলা অনলাইনে চান, এই জন্য আপনাদের জন্য আমার হচ্ছে যে মাঝে মাঝে অনলাইনে এই ড্রেস গুলো দেখায় দেওয়া লাগে। মেহের নিগার খান, আমি অনেক ড্রেস শাড়ি নিয়েছি অনলাইন ও অফলাইন থেকে, আবারও অর্ডার করেছি আজকে, থ্যাংক ইউ সো মাচ মেহের নিগার খান আপু, থ্যাংক ইউ সো মাচ। আর এই ড্রেসটা সবার পছন্দ হতেছে, তাই না? এটা আসলেই সুন্দর, একটা কাঠগোলাপ শাড়ি নিয়েছি তোমার পেজ থেকে, জাস্ট মারডালা উমে হাবিবা, আর কোয়ালিটি জাস্ট মাখন, ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ উমে হাবিবা আপু, আই লাভ ইউ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা রিভিউ দেওয়ার জন্য। আবেদা সুলতান আপু, আমার পরে ড্রেসটা দেখাই দিব, আমি আগে একটু দিল্লিপুটিক্সটা আপু শেষ করে নিই, একটা থেকে আপু দিল্লিপুটিক্স কিন্তু একটা বেশি সুন্দর, হ্যাঁ এটা দোপাটাটা দাও, সবগুলো আপু দেখেই ভাল লাগে, আর কালার কম্বিনেশনটা আসলে আর মানে এত সোবার, এত সোবার, দেখেন যারা একদম সোবার কালার খুঁজেন, এটার কোয়ালিটি ডিজাইন এভরিথিং আপু আপনি দেখে দেখে নেন, এটার কোয়ালিটি দেখেন, ডিজাইন দেখেন, অলওয়েজ আর্জেন্টিনা। আচ্ছা সাবরিনা রাজশী, আচ্ছা ঠিক আছে, দেখে আর কে কে আর্জেন্টিনা, কাতিজাতুল কুবরা প্রাইসটা বলেন প্লিজ, আচ্ছা আমি বলি, এই এটা প্রাইস কত দেখি, এটা হচ্ছে আপনার সালোয়ার আর ইনারের কাপড়, আমি 50% ডিসকাউন্ট করে বলতেছি, হ্যাঁ দেখে আমাকে একটু ড্রেসটা দেখাও, অনেক সুন্দর, প্রাইসটা একটু দেখাও, এটা হচ্ছে অনেক সুন্দর, ড্রেস যেমন সুন্দর দোপাট্টা অমন সুন্দর, সালোয়ারের সাথে ইনারের কাপড় সহ আপু মাশাআল্লাহ মারডালা কালেকশন, কালকে রাতেও আমি একটা দিল্লি বুটিক্স দেখাইছিলাম, হ্যাঁ এটা কালকে রাতেও আমি একটা দিল্লি বুটিক্স দেখাইছিলাম, এটা আমরা 50% ডিসকাউন্ট দিচ্ছি না, 5550 টাকা, 5550 টাকার এই ড্রেসটাকে 50% ডিসকাউন্টে কত আসে বলেন, 5550 টাকার এই ড্রেসটা 50% ডিসকাউন্টে কত আসে বলেন তো, হিসাব করেন 5550 টাকার এই ড্রেসটা 50% ডিসকাউন্টে কত আসে, 50% ডিসকাউন্ট আমরা অফার করতেছি, ওয়াও জোস একটা ড্রেস, কালারটা কি যে নাইস আপু, এটা হচ্ছে একদম লাইট পিচ কালার, না একদম হালকা একটা পিচ কালার, এটা এত সুন্দর আপু ড্রেসটা, এত সোবার আপু, এটার যে দেখেন আপনার আপনার এমব্রয়ডারি কোয়ালিটি দেখেন, দামানটা পুরো ড্রেসের যে এমব্রয়ডারি যে স্ট্রাকচারটা, এটা এটা খুবই সুন্দর, এটার বডি আপু দেখেন অনেক কাপড় দেওয়া আছে, ম্যাটেরিয়ালসটা হচ্ছে একদম পিওর জর্জেট ওয়েটলেসের মধ্যে, হ্যাঁ এটার বডিতে অনেক কাপড় দেওয়া আছে, আপনি যত খুশি বডিতে বানাতে পারবেন, সাইডে হাতার কাপড় দেওয়া আছে, সালোয়ার এবং ইনারের কাপড় সব 4 পিস, হ্যাঁ আমি আর্জেন্টিনার সাপোর্টার ঘুম থেকে উঠে 6টা বাজে উঠে বসেছিলাম, রুমান আক্তার রুমি, ওরে বাবা আপনি এত বড় সাপোর্টার, রুমান আক্তার রুমি আপু কেমন আছেন, মেঘলা আকাশ লিখেছে হাই কেমন আছো, আমি ভালো আছি আপনি কেমন আছেন, আমার অফিসে ম্যাক্সিমাম পোলাপানগুলো হচ্ছে ব্রাজিলের সাপোর্টার, সবগুলোর মুখের দিকে আজকাল তাকানো যেতেছেন, আমি বুঝলাম না ব্রাজিল ফাইনালে যাইতে পারলো না, গেছে হচ্ছে যায় কলম্বিয়া, তো ওদের এত আর্জেন্টিনা খেলা দিচ্ছে, ওদের এত জ্বলন কিসের বলেন, ওরা জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে, জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে, কেন জানি তারা জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে, এটা হচ্ছে দেখেন আপনার ড্রেসের দামানটা, ওয়াও অনেক সুন্দর আপু, অনেক নাইস একটা ড্রেস আপু, পুরোটা এরকম এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের কাজ করাছে, এটার গলাটাও অনেক সুন্দর আপু, দেখেন এটা হচ্ছে আমার পরাটার কালার, আমার পরাটার এক্স্যাক্টলি কালার, এটা টাঙ্গাইল ডেলিভারি চার্জ আপু 150 টাকা, শুধু টাঙ্গাইল না আপনি ঢাকার বাইরে যেখানেই নিবেন, বাংলাদেশের টেকনাফ তেঁতুলিয়া ঢাকার বাইরে যেখানেই নিবেন সব জায়গায় ডেলিভারি চার্জ হচ্ছে আপনার 150 টাকা, ওয়াও এই কালারটা দেখেন, উফ এটা এটা লাস্ট কালার আপু, এটা এটা লাস্ট কালার, সারফ্রাজ কেমন আছে, নাজিবা শারমিন ভালো আছে, এই সারফ্রাজকে একটু নিয়ে এসো না,
এটা হচ্ছে আপনার হাতা, এটা হচ্ছে আপনার স্লিভ। সারফেস কি করতেছে ড্রয়িং রুমে বসে বসে মনে করেন সে টনিক কক্করের গান শুনে সারাক্ষণ, অনেক সুন্দর দেখেন মাশাআল্লাহ। এই টনিক কক্করের গান শুনে আর একটা গান শুনে তবা 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 একটু জ্বর আর ঠান্ডা হয়েছে, রাত সাড়ে রাত বেচারা সুন্দর মতো ঘুমাইতে পারছে। নেপাল যে সুইমিং পুলে গেছিল তারপরে ও একসাথে ঘুমাইছিল। আচ্ছা হুসনে আর আপু লিখেছে সারফ্রাস কেমন আছে আপু, আপু ওর একটু ঠান্ডা জ্বর লাগছে এই আর কি। অনেক সুন্দর দেখেন এটা সালোয়ার আর ইনারের কাপড়টা সহ, এটাও হচ্ছে আপনার ফোর পিস সালোয়ার আর ইনারের কাপড় সহ। হ্যাঁ এটাও হচ্ছে আপু আপনার ফোর পিস, হ্যাঁ সালোয়ার আর ইনারের কাপড়টা সহ, হ্যাঁ সালোয়ার আর ইনারের কাপড়টা সহ। সো আমি কালারগুলো একবার করে আপু রিপিট করে দিব। হ্যাঁ আমি দুইটা ড্রেস অর্ডার করেছি এখনো পাইনি। ফাইমে এটা দেখো তো কমপ্লেনটা উর্মি আলমগীর, আমি দেখতেছি আপু যে কেন এখনো পান নাই, আমি এখনই দেখতেছি উর্মি আলমগীর আপুর কমেন্টটা দেখো। আমি দেখতেছি আপু এখনই, এটা হচ্ছে আপু আপনার স্লিভসটা অনেক সুন্দর আপু, ড্রেসটা ইটস রিয়েলি রিয়েলি নাইস আপু, ইটস রিয়েলি রিয়েলি নাইস। দেখেন এই এই দিল্লি বুটিক্সের সব কয়টা কালার আপু আমি রিপিট করে দিতেছি। অ্যান্ড এইটা আপনার 50% ডিসকাউন্টে 5,500 টাকার এই ড্রেসটা। এগুলো আপনার বা দুই পিস করে আছে, হ্যাঁ মানে দুই সেট ড্রেস আছে আপনার, একটা সেটে চারটা করে কালার থাকে, তো দুই সেট ড্রেস আছে, তার মানে পার কালারে অনলি দুই পিস করে পাবেন। হ্যাঁ এটার আপনার কোয়ালিটিটা দেখে নেন, ড্রেসের কোয়ালিটি দেখে নেন। হ্যাঁ এই এই ধরনের কোয়ালিটির ড্রেস কিন্তু অনলাইনে খুব কম পাবেন। এটা দেখেন আপনার 100% অরিজিনাল ইন্ডিয়ান কালার কম্বিনেশন এভরিথিং দেখে নেন। প্রাইস পড়বে 2750 টাকা 50% ডিসকাউন্টে। হ্যাঁ 2750 টাকা, সাকিব আল আবনও লিখছে 2780, না আপু 2750 করে দিছি, যদিও 50% ডিসকাউন্টে আসে 2785 টাকা আসে, না কত আসে 75 টাকা আসে, 2775 টাকা আসে 50% ডিসকাউন্টে, বাট আমরা 2750 করে দিছি, 25 টাকা আরো ডিসকাউন্ট করে দিছি আপনাদেরকে। অনেক সুন্দর 2750 একটা ফিগার হয় আর কি, এই জন্য 2750 দিছি। সো যার এই কালারটা লাগতেছে সে এইটা নিয়ে নেন। হ্যাঁ এটার বাকি কালারগুলো আবার একটু দাও, 2750 টাকা পড়বে তাহলে আপু এটা। হ্যাঁ 2750 টাকা পড়বে এটা আপু। এটার হাতাটা দেখেন অনেক চোস, আপনি এটার কোয়ালিটি দেখে নেবেন আপু, কাপড়ের কোয়ালিটি দেখে নেবেন, কাপড়ের কোয়ালিটি দেখে নেবেন। হ্যাঁ আচ্ছা এটা দেখো তো 300 টাকার ক্যাশব্যাকের উইনার 4th July, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার পরে কোনো রিপ্লাই পাই না। আপনি কি ওই লাইভ থেকে কোনো কিছু অর্ডার করেছিলেন 4th July লাইভ থেকে? আচ্ছা আপু আমিও আর্জেন্টিনা জিতে গেছে কুইন আসমিতা, তাই আপনি আর্জেন্টিনা করেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ আপু। ওয়াও আমি কালারগুলো একবার করে জাস্ট রিপিট করে দিতেছি, ফাইন কালারগুলো ধরে ধরে দাও, যা লাগে সে এটা নিয়ে নেন। অনলি আপু এটা 50% ডিসকাউন্টে প্রাইস পড়বে 2750 টাকা। হ্যাঁ 2750 এবং উল্টো দিতেছো সালোয়ার এবং ইনারের কাপড় সহ। হ্যাঁ সালোয়ার এবং ইনারের কাপড় সহ ফোর পিস, হ্যাঁ সালোয়ার এবং ইনারের কাপড় সহ আপু এটা ফোর পিস, এটার প্রাইস পড়বে অনলি 2750। হ্যাঁ 2750 টাকা। আমি এই যে দেখেন সালোয়ার এবং ইনারের কাপড় সহ, এটা দেখেন এই কালারটা আমি দেখিয়েছিলাম, এই কালারটা আমি দেখিয়েছিলাম আপনার যেই কালারটা আপু লাগে। হ্যাঁ দেখছেন এই কালারটা যার পছন্দ হয় সেই কালারটা নিয়ে নেন। হ্যাঁ অনলি 2750 পড়বে। এরপরে আপু আমি আমারটা দেখাই দিব, এরপরে হচ্ছে যে আপু আমি আমার পরাটা দেখাই দিব। হ্যাঁ এটা অনলি 2750 পড়বে আপু, অনলি 2750 পড়বে আপু। এই যে দেখেন সালোয়ারের সাথে ইনারের কাপড় সহ আপু, সালোয়ারের সাথে ইনারের কাপড় সহ, আর এই যে দেখেন এগুলার কোয়ালিটিটা আপু, কোয়ালিটিটা দেখে নিন। হ্যাঁ এটা হচ্ছে একদম পিচ পিঙ্ক কালার, পিচি পিঙ্ক কালার, অনেক সুন্দর আপু দেখেন।
এই যে দেখেন এটা হচ্ছে এটার দোপাট্টা, মাশাআল্লাহ অনেক সুন্দর, সবগুলা সালোয়ার এবং ইনারের কাপড় সহ। হ্যাঁ সবগুলা সালোয়ার এবং ইনারের কাপড় সহ ফোর পিস, আপনি যেটাই নিতে চান সেটাই নিয়ে নেন। আর এটার যে লাস্ট কালার ছিল এই কালারটাও খুব সুন্দর ছিল, প্রত্যেকটা কালারই আপু সুন্দর দেখছেন। এগুলো আপনার দিল্লি বুটিক্স এর কালেকশন, হ্যাঁ অনেক সুন্দর দেখেন, মাই গুডনেস দেখেন, মাই গুডনেস, দাও তো দেখেন। এটা আপনি সালোয়ার এবং ইনারের কাপড় সহ পাবেন, হ্যাঁ সালোয়ার এবং ইনারের কাপড় সহ পাবেন, সালোয়ার এবং ইনারের কাপড় সহ পাবেন। আচ্ছা এবার আসেন আমার পরাটা, হ্যাঁ সারফরাজ একটা হাসি দেয় তখন গালে একটা টোল পড়ে, কিন্তু চোখের মনি দুইটা এমন ভাবে এদিক সেদিক ঘুরায় তাতে বোঝা যায় মাথার মধ্যে নিশ্চয়ই কোনো দুষ্টামি করার জন্য বুদ্ধি ঘুরতেছে, একদম একদম একদম। আর সারফরাজ হচ্ছে অনেক লাজুক অপ, মানে ও একটা কথা বলে তারপরে ও নিজেই অনেক লজ্জা পায়, মানে ও নিজেই অনেক লজ্জা পায়, ধরেন ও একটা কথা বললো বলে ও নিজেই অনেক লজ্জায় পড়ে যায়। সারফরাজ সাহেব আমার বার্থডে 23শে জুলাই, এখন তোমার মাম্মির মতো আমার জন্য একটা কেক কি কিন্না না, আচ্ছা অনেক ভালোবাসা বেবি, আচ্ছা রয়্যাল উপাপু অ্যাডভান্স হ্যাপি বার্থডে, আচ্ছা আপনার বার্থডে 23শে জুলাই, আচ্ছা সারফরাজ সাহেব এখন হচ্ছে যে মেয়েতেরা বয়ফ্রেন্ড গান শুনতেছে। সবাই একটা একটা করে লাভ লাইক দিয়ে দেন। হ্যালো সাবেদুরা খাতুন, রেশমা আপু কেমন আছেন? তো এইটা এইটা এটা 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 যা লাগতেছে সেটাকে নিয়ে নেন। আমার পরাটা, আমার পরার ড্রেসটা আপু দুইটা কালার, এটার প্রাইসটা গেস করতে পারেন, প্রাইস গেসিং থেকে আমরা বলছিলাম যে গিফট কার্ড দিব। দেখেন এটার হচ্ছে দুইটা কালার, দুইটা কালারই সুন্দর, একটা আমি পরে আছি আরেকটা এই কালারটা, কটনের মধ্যে ড্রেসটা, হ্যাঁ কটনের মধ্যে ড্রেসটা অনেক চলছে। আপনি দিল্লি বুটিক্সটা নেন অথবা আমারটা নেন, মানে দুইটাই সুন্দর আপু, আপনি যেটাই নেন অনেক বেশি সুন্দর। সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন, হ্যাঁ সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন। দেখেন আপনি যে কালারটা লাইক করেন আপু, আমার পরা ড্রেসটার কালার এটা, সবাই প্লিজ একটা করে লাভ রিয়েক্ট ওয়াও রিয়েক্ট দিয়ে দিবেন, সবাই প্লিজ একটা করে লাভ রিয়েক্ট ওয়াও রিয়েক্ট দিয়ে দিবেন, হ্যাঁ লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন। হ্যাঁ অনেক সুন্দর দেখেন, অনেক 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 সুন্দর, আল্লাহ দোলনা সব আলুর পথ। আপনি কি আছেন একটু লাইভে জানেন, কালকেও আপনার দোলনা নিয়ে একটা ভিডিও বানাইছি গোলাপি ড্রেস পরে, ওটা সোল্ড আউট, মানে আপনার দোলনা নিয়ে আমি যেটাই ভিডিও বানাই ওটাই সোল্ড আউট হয়ে যায়, এই জন্য আমি দোলনার ভিডিও মানে পোস্ট করার আগে ড্রেস সোল্ড আউট হয়ে যায়। আজকে আবার এটা পরেছি, আপনার দোলনার ভিডিও বানাবো। হায় রে আল্লাহ দুইটা কালারই সুন্দর ইসরা জাহান আপু, হ্যাঁ আপু দুইটা কালারই অনেক সুন্দর দেখেন। এই ড্রেসটা কটনের মধ্যে এমব্রয়ডারি করা, আবার কি ড্রেসটা হচ্ছে আপনার বানানো, আই মিন স্টিচ করা, হ্যাঁ দুইটা কালার, এই একটা কালার অ্যান্ড এই একটা কালার, আপনার হচ্ছে ড্রেসটা হচ্ছে কি জানেন স্টিচ করা কটনের মধ্যে ড্রেস, এত সুন্দর। এটার ওড়নাটাও সুন্দর দেখেন, ওড়নার সাথে এটা হচ্ছে কম্বিনেশনটা, ওয়াও ওড়নাটাও খুব সুন্দর তাই না, ওড়নাটা অনেক সুন্দর আপু। যার এটা লাগতেছে একটা করে স্ক্রিনশট নিয়ে নেন, এটার প্রাইসটা গেস করতে পারেন দেখি, এইটার প্রাইস কত? এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় কটনের মধ্যে, বডি কত? বডি 50 লম্বা, বডি 50 লম্বা 44, হ্যাঁ বডি 50 লম্বা 44। ড্রেসটা সুন্দর না, ড্রেসটা অনেক সুন্দর, কটন ড্রেসের আসলে বিকল্প কোনো কিছু হইতেই পারে না। আমার কলের ফোনটা কই, দেখো তো কলের ফোনটা, ওই যে বিছানার উপরে নাও। এইটার আপর দোপাট্টাটা অনেক সুন্দর, মানে দোপাট্টার সাথে ড্রেসের যে কালার কম্বিনেশনটা খুবই ভালো, খুব ভালো একটা কালার কম্বিনেশন এটার, মানে এইটার আপনার ইয়েটা ভালো, মানে কালার ড্রেস এন্ড দোপাট্টার কালার কম্বিনেশন এভরিথিং ভেরি নাইস আপু, এটা অনেক সুন্দর। মানিক হোসেন লিখেছে অনেক জামা নিয়েছে, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, প্রতিদিন লাইভ দেখে কিন্তু গিফট পাই না, আজকে আমাকে গিফট দাও। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ লাইভটাকে শেয়ার কর, আল্লাহ আমার ব্যাংক থেকে ফোন দিতেছে রে, আচ্ছা আমার পরা ড্রেসটার প্রাইসটা যারা এখন গেস করে নাই জি চেকটা পাস করে দেন জি, থ্যাংক ইউ। অনেক সুন্দর দেখেন, এটা আমি যে সুন্দর ড্রেসটা পরে আছি এটার ম্যাটেরিয়ালস হচ্ছে কটনের মধ্যে, মানে কটনের মধ্যে এমব্রয়ডারি কিন্তু ভালোই লাগে আপনার, কটনের মধ্যে এমব্রয়ডারি করা একটা ড্রেস। আর এখন যেহেতু গরম, কটন ড্রেস যারা রেগুলার ওয়ারের জন্য ধরেন আপনি কোথাও পরে গেলেন বা আপনি রেগুলার পরলেন, রেগুলার পরার জন্য আসলে কটন ড্রেসের বিকল্প কোনো কিছু হতেই পারে না তাই না, রেগুলার পরার জন্য আসলে। আচ্ছা দেখি কে কে লাভ রিয়েক্ট দিচ্ছেন, আমি একটু চেক করতেছি কে কে লাভ রিয়েক্ট দিচ্ছেন। মেহরিমা ইসলাম, রিকা আপু ওয়ালাইকুম আসসালাম, আপু কেমন আছেন আপু, আমি একটু লাভ রিয়েক্ট চেক করতেছি।
দেখো গান দেখেন ওর অবস্থাটা দেখেন, ও হচ্ছে এখানে এসে আমাকে বলবে মামি দেখো গান, কারণ ওখানে তবা তবা গান চলতেছে, ক্যাটরিনা কাইফের জামায়ের যে নতুন গান বেরোছে, তুমি খুশি? দেখেন তুমি খুশি? তুমি খুশি রে? তাহলে এরকম করতেছো কেন? তাহলে গান দেখা যাবে না? তুমি আর চাপ দিও না, এই তো গান চলে আসছে। এটা তোমার প্রিয় গান? এটা ডান্সটা ভালো কি? তুমি একটু ডান্স করে দেখাও আন্টিদের। দেখাও, তুমি একটু ডান্স করে দেখাও। ওরে আল্লাহ, ও হচ্ছে আপনার এই গানটা ওর খুব পছন্দ হয়েছে, সারাদিন শুনে, একটু পরে পরে গানটা দেয় আর আমার ডাকে মাম্মি দেখো গানটা দিছি, মাম্মি দেখো গানটা দিছি, মাম্মি দেখো গানটা দিছি, আর একটু পর পরে গান দিবে আর এরকম করবে যে মাম্মি দেখো গানটা দিছি। হাই সানবি, কেমন ছিল স্কুল? আজকে চুল বেনি করে যাও নাই? পারি না তো বেনি করতে। সারপ্রাইজ অনেক কিউট বেবি। হ্যাঁ, সারপ্রাইজের কথা আর বললেন না, ও নিজে যেটা শুনবে টিভিতে ওইটাই শুনবে, একটু পর পরে ওইটাই শুনবে। স্নিগ্ধা চক্রবর্তী লিখেছে, হ্যালো দিদি, আই এম ফ্রম কলকাতা। হ্যালো দিদি, থ্যাংক ইউ সো মাচ যে আপনি কলকাতা থেকে আমার লাইভ দেখতেছেন। আবার আবার দেখেন গানটা দিছে, আবার দৌড়ায় আসবে আমার কাছে, আবার এসে বলবে মাম্মি গান দিছি গান দিছি। সবাই একটা করে প্লিজ লাইভটাকে শেয়ার করে দেন। জেল থেকে কবে ছাড়া পাইছো? নাইমুর রহমান, কিসের জেল থেকে? কোন জেল থেকে? কোন জেল থেকে ছাড়া পাবো ভাই? উল্টাপাল্টা কমেন্ট না করলে আপনাদের পেটের ব্যথা হতে পারে না। না, কোন জেল থেকে ছাড়া পাবো? হ্যাঁ, কোন জেল থেকে ছাড়া পাবো? আমি কি বাংলাদেশের কোনো দাগি আসামি নাকি, না ক্রিমিনাল নাকি? ফালতু কমেন্ট না করলে ভালো লাগে না। থ্যাংক ইউ, কেন তুমি আমাকে সাপলা রান্না করে দিচ্ছ? ও, তোমার জন্যই সাপলা আনাইছি ফার্মকে পাঠায়া। সানবিজের সাপলা ফুল খুব পছন্দ করে, তো সাপলা ফুলের যে ডাটা, সাপলা ফুলগুলো নর্মালি হচ্ছে যে আপনার স্বপ্ন আগুরাতে এরকম পাওয়া যায় না। আমি ফার্মকে সানবির এই সাপলা ফুল কিনে আনতে স্পেশালি আমি হচ্ছে যে মহাকালী পাঠাইছি কাঁচা বাজারে, ওখান থেকে নিয়ে আসছে, এই জন্য সানবি দেখে এসে বলতেছে মাম্মি থ্যাংক ইউ। সানবি সাপলা ফুল অনেক লাইক করে, ওটা আমি একটু পরে রান্না করে দিব তোমাকে। সো এই হচ্ছে অবস্থা। যাই হোক, নোয়াখালীতে একটা শোরুম দেন ফারিয়া চামান, ইনশাল্লাহ আপু ইনশাল্লাহ। সো বলেন আমার পরা ড্রেসটার কত, দেখি কে কে 500 টাকার ক্যাশব্যাক বা ডিসকাউন্ট গিফট কার্ডটা কে পাচ্ছেন দেখি তো। শাকিলা ফারহানা ইতি লিখেছে, শেয়ার করেছে, থ্যাংক ইউ সো মাচ শাকিলা ফারহানা ইতি। আপু আয়ান ইসলাম লিখেছে, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। শাহবেদুরা খাতুন রেশমা আপু লিখেছে, ওয়াও আপু থ্যাংক ইউ সো মাচ, আমার পরা ড্রেসটা আমি দেখাই নিছি। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। গুদুলি বেলা লিখেছেন, হয় নাই গুদুলি বেলা আপু, আপনার কমেন্টটা হয় নাই, আপনার অ্যান্সার হয় নাই। আরজু আক্তার আপু, রং অ্যান্সার হয় নাই, রং অ্যান্সার হয় নাই। অন্না মন্ডল লিখেছে, ভারত থেকে বলছেন, থ্যাংক ইউ সো মাচ। আমার খুব ভালো লাগে জানেন যে আপনারা ইন্ডিয়া থেকে অনেক দিদিরা আমাকে দেখেন, এটা আমার খুবই ভালো লাগে, এটা আমার কাছে দারুণ লাগে এই বিষয়টা। অন্না মন্ডল দিদি ভারত থেকে দেখছেন, থ্যাংক ইউ সো মাচ, আমার এটা দারুণ লাগে দিদি যে আপনারা ইন্ডিয়া থেকে এত মানুষ আমাকে দেখেন। আমার পরা এই সুন্দর ড্রেসটা আপু একদম অনেক রিজনেবল প্রাইসে, কটনের মধ্যে ড্রেসটা কিন্তু বানানোই থাকবে, আর ড্রেসের দোপাট্টাটা বেশি সুন্দর। হ্যাঁ, দোপাট্টাটা বেশি সুন্দর। ডালি একটার আপু হয় নাই, ড্রেসটা সুন্দর আছে কটনের মধ্যে, আর এটা হচ্ছে পুরো এমব্রয়ডারি করা, পুরো এমব্রয়ডারি করা, এই জন্য প্রাইসটা আন্দাজ করে বলবেন। হ্যাঁ, পুরো এমব্রয়ডারি করা, এই জন্য প্রাইসটা আন্দাজ করে বলবেন। এটা হচ্ছে ড্রেসের হাতাটা, মাশাআল্লাহ অনেক সুন্দর কটনের মধ্যে ড্রেসটা। এটা হচ্ছে আপনার দামানটা। হ্যাঁ, নিচের দিকের ডিজাইনটা দেখেন, নিচের দিকের ডিজাইনটা দেখেন,
অনেক 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 সুন্দর দেখছেন। এটার বডি কত? ড্রেসের বডি হচ্ছে 50, এই কামিজটার বডি হচ্ছে 50, মানে ড্রেসটা ফুললি রেডি করা আপনার, স্টিচ করা কামিজ। হ্যাঁ, এটার বডি হচ্ছে 50, আর এটার লম্বা কত? লম্বা 44, হ্যাঁ মানে 44, বডি 50 লম্বা 44, কত হইতে পারে বলেন তো? শিপ্রা পাউল, আপনি কখনো আমার কমেন্ট আইসা পড়েন না, এই যে কমেন্ট পড়ে ফেলেছি, শাপলা ফুল রান্নার রেসিপিটা শেয়ার করেন। আচ্ছা আমি এখনই দেখাই দিব, না শাপলা ফুলটা রান্না করতে করতে লাইভটা করব না, ওকে যা বলো তো তাহলে শাপলা ফুলটা আগে রেডি করতে, যে ম্যাডাম রান্না করতে আসবে। এটা হচ্ছে সালোয়ারের কাপড়, হ্যাঁ এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়, সালোয়ারের কাপড়টা খুবই ভালো, সালোয়ারের কাপড়টা হচ্ছে আপনার খুবই ভালো। শাপলা ফুলের, শাপলা ফুল রান্না অনেক মজা, মানে শাপলা ফুল তো না, শাপলা ডাটাগুলো আর কি রান্না করে, শাপলা যে ডাটা গুলো ওগুলো রান্না করে। এটা হচ্ছে আপনার দেখেন ড্রেসটা এন্ড দুপাট্টাটা, এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়, দুপাট্টাটা দেখছেন আপু খুবই আপনার মানে এটা গ্লেজ দিতেছে এরকম, হ্যাঁ এরকম স্টেপ 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 কাজ করেছে, খুবই গ্লেজ দিতেছে একটা কাপড়, অনেক সুন্দর দুপাট্টাটা। এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়, ড্রেসটা এরকম করে আমরা অর্ডারই করা আছে। শাপলা ফুলের রেসিপি বলো, আচ্ছা সবাই গেলে এখন শাপলা ফুলের রান্না শিখতে চাইছে তারা। এই হচ্ছে আপনার দেখেন ড্রেস এন্ড দোপাটা, এটা হচ্ছে সেলো কাপড়, অনেক চোস এটা, ড্রেসটা চোস, আমি এটার আগে প্রাইসটা বলে দিচ্ছি দেখেন। ম্যাটেরিয়ালস হচ্ছে আপু কটনের মধ্যে, এটা মিস করে না, ড্রেসটা বানানো আছে, সালোয়ারটা আপনার বানাই নিতে হবে, ড্রেসটা যা চাপানো লাগবে বডিতে সে চাপাই নিন। এটার বডি আছে 50 আপু, আর দোপাটাটা দেখছেন এরকম স্ট্রাইপ স্ট্রাইপ করে কাজ করাছে, অনেক সুন্দর একটা দোপাট্টা আপু, অনেক সুন্দর, খুবই সুন্দর ড্রেস এন্ড দোপাট্টা। সো এটার দুইটাই কালার আপু, আর কোনো কালার নাই এটার মধ্যে, আর কোনো কালার নাই। ওকে শাপলা বাঁচা শেষ, শাপলা বাসাবাসি শেষ, এই হচ্ছে যে দেখেন আপনার ড্রেস এন্ড দোপাট্টা, আর এটা হচ্ছে যে দেখেন আপনার না 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 কিচ্ছু করা লাগে না, এটা হচ্ছে আমার পরাটা, হ্যাঁ এটা হচ্ছে এক্স্যাক্টলি যেটা আমি আমার আমার পরাটা, কোনো সেদ্ধটা দিয়ে কিছু করা লাগে না। ওর কি শাপলা বাসা শেষ প্রায়, ওরে বলো চিংড়ি মাছটা ভিজিয়ে রাখতে, তোমাদের এলাকায় সেদ্ধ করে কষ ফলায় নাই, আমাদের সেদ্ধ করা লাগে না, এমনি কষ ফলানোর কি আছে, শাপলা থেকে কি চুলকানি হয় না, অনেক সুন্দর, একদম বড়টা না মাঝারি সাইজের একটা আছে ওটা বের করো, মাঝারি সাইজের যে চিংড়িটা ছোট বের করো, এটা দেখেন আপনার অনেক সুন্দর, আপনার ম্যারুন কালারটা অনেক অনেক জোস, এটা হচ্ছে আপনার একদম ম্যারুন কালারের খুব সুন্দর একটা ভার্সন, এটা আমি যেটা পরে আসছি, হ্যাঁ কটনের মধ্যে ড্রেসটা এরকম এমব্রয়ডারি করা দেখতেই পাচ্ছেন, পুরোটা এরকম করে এমব্রয়ডারি করা, ম্যাটেরিয়ালস হচ্ছে একদম পিওর কটন, হ্যাঁ আর দোপাট্টাটা তো আমি পরেই আসছি, ড্রেসটা একদম কটনের মধ্যে হবে। এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা, হ্যাঁ এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা, অ্যান্ড এই সুন্দর ড্রেসটার প্রাইস হচ্ছে কত টাকা বলো? রয়্যাল উপা লিখছে 2050 টাকা, হয় না, রাশিদা বেগম লিখছে 1950 টাকা, ইয়াস রাশিদা বেগম আপু, ইয়াস রাশিদা বেগম আপু আপনি 500 টাকা ডিসকাউন্ট গিফট কার্ড পেয়ে গেলেন, ইয়াস আপনি রাইট অ্যান্সার দিচ্ছেন, ইয়াস এটার প্রাইস হচ্ছে 1950 টাকা। এটার আপনি যেই কালারটাই নেন, আমার পরাটা নেন অথবা আরেকটা যেটা কালার দেখিয়েছি ওই কালারটা অনেক সুন্দর, আপনি যেই কালারটাই নেন এটার প্রাইস পড়বে আপনার অনলি 1950 টাকা, একদম রাইট অ্যান্সার আপু, 1950 টাকা হচ্ছে একদম রাইট অ্যান্সার, এক্স্যাক্টলি এটার এটার প্রাইস হচ্ছে 1950 টাকা। আমার পরাটাও ওইটার যে কালার আছে দেখি ওই কালারটা আবার একটু দাও তো, 1950 টাকা, হ্যাঁ আপনি যেটাই নেন, কারণ এটা পুরোটাই এইরকম এমব্রয়ডারি করা, এই ড্রেসটা অনেক কালারটাই সুন্দর না, কালারটাই সুন্দর, অনলি 1950 টাকা, দোপাট্টাটা ধরে দাও, দোপাট্টাটা ধরে দাও, অনলি 1950 টাকা, এটা এটার দোপাট্টা না, অনলি 1950 টাকা, আপনি যেই কালারটাই নেন আপু, যেই কালারটা আপনি প্রেফার করেন, অনলি 1950 টাকা। আমার পরাটা নেন, মঞ্চা এটা নেন, যেটাই আপনি নেন, হ্যাঁ অনলি 1950 টাকা, ওয়াও অনেক চোস, অনেক 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 চোস। এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়, হ্যাঁ মাশাআল্লাহ সেই সুন্দর একটা ড্রেস আপু, এটা